প্রতি বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুর গঙ্গাশ্রম ঘাটে সনাতন সম্প্রদায়ের গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাকৃ সপ্তমী তিথিতে গঙ্গা স্নানে আসেন। স্থানীয় কয়েকজন বৃদ্ধ জানান, এই গঙ্গা স্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বাণী স্নান বলে, কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোনো কোনো বছর ফাল্গুন মাসেও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলের নাটোর নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ মহিলারা দূর দূরান্ত থেকে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পূর্ব দিন থেকেই পৌরাণিক জন্মমুনির আশ্রমে আসতে শুরু করেন। শুক্রবার দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যাহত ছিল। অনুষ্ঠানে আনুমানিক 87 বছর বয়স্ক শ্রীমতী দেবী রানী নামের এক বৃদ্ধা জানান, সংগৃহীত এই পবিত্র জল সমগ্র বছর বাড়িতে রেখে বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার করে থাকেন। তর্তিপুর মহাশ্মশান ও গঙ্গাস্নান কমিটির সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান ও তর্তিপুর গঙ্গাস্থানের পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান তর্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নান কার্য সম্পন্ন করেন। এ স্নান করলে মানব জীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়ে থাকে। তিনি আরও বলেন, এবছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। এদিকে উৎসবকে ঘিরে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, বাঁশ, বেত সামগ্রী ও লোহা লক্করের দোকানসহ পূজা এবং পালাক্রমের কীর্তনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আগত হিন্দু মহিলারা বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করে থাকেন।